আসলে তো ছেলে মেয়েদের প্রধান এবং একমাত্র একমাত্র দায়িত্ব হচ্ছে পিতামাতার সেবা করা, তো সেই সেন্সে আসলে দরকার নেই। আমার বৃদ্ধাশ্রম বাংলাদেশে এই জন্য প্রয়োজন আছে, যেটা কিছুক্ষণ আগে আমার ওয়াইফ বললেন যে ওই শ্রেণীর জন্য প্রয়োজন আছে, যাদের ছেলে মেয়েরা খেতে দিতে পারে না বা যাদের বাবা মা ওইভাবে ছেলেমেয়েরা ওইভাবে এস্টাবলিশ না, তাদের তারা কি করবে? তারা তো এই সমস্ত অসহায়, তারা তো এই সমস্ত বৃদ্ধাশ্রমেই আসবে, কাজেই তাদের এই জন্যই আমি মনে করি যে এরকম বৃদ্ধাশ্রম শুধু একটা নয়, এরকম অনেক হওয়া উচিত বলে আমি মনে করি। ছোটবেলায় একজন অসহায় বৃদ্ধের কষ্ট দেখে তার সংকল্প হয়েছিল কষ্ট করে হলেও তিনি একদিন একটি পূর্ণাঙ্গ বৃদ্ধাশ্রম করবেন। জীবনে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন, ভোলেননি তার সংকল্পের কথা। আজ থেকে প্রায় অনেক অনেক দিন আগের কথা, যখন আমি ক্লাস ফোর ফাইভে পড়তাম, গ্রামের বাড়িতে থাকতাম, একদিন হঠাৎ দেখলাম যে আমার পাশের গ্রামে একটা অসহায় মানুষ তার এক বাচ্চা বুকে নিয়ে কাঁদছে। তখন আমি তাকে জিজ্ঞেস করব, তখন অনেক ছোট, ক্লাস ফোর ফাইভে পড়ি, হয়তো 10-12 বছর বয়স হবে, তখন আমি তাকে যখন জিজ্ঞেস করলাম যে বাবা আপনি কাঁদছেন কেন, তখন দেখো বাবা ছোট্ট একটা সোনের ঘর, আধা বিঘা বা এক বিঘা জায়গার উপরে একটা কর্নারে বাড়িটা, তো এখানে ঠিক ওখানে দাঁড়ায় এই বৃদ্ধ লোকটা চোখের পানি ফেলছে। তো যখন আমি দেখলাম এই বৃদ্ধ মানুষটা তার চোখে পানি, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তখন সে বললো যে বাবা আমি এই বয়স হয়ে গেছে, আমি এখন কোথায় যাব, কিন্তু আমার ছেলে ছেলের বউ বাড়িতে থাকতে দিচ্ছে না, বলতেছে বোড়া তুমি এখন কোথায় যাবে, তোমার কাজকর্ম করতে পারো না। এই কথাগুলো যখন বলছে তখন আমি চিন্তা করলাম যে এই বৃদ্ধ মানুষটা কোথায় যাবে, তাই আমি বললাম যে এই বাচ্চাটাকে কে, আমার নাতি, আমি ওদেরকে বলছি তোরা ঘরের ভিতরে থাকবে, আমি বারান্দায় আমি নাতিটাকে নিয়ে থাকবো। তো এরা তাও শুনতে চাচ্ছে না যে বুড়া তোর তো কোনো কাজকর্ম করতে পারো না, এভাবে আমার সাথে দুর্ব্যবহার করছে। তো আমি তখনই চিন্তা করলাম যে আল্লাহ এই লোকটা সারাটা জীবন তার ফ্যামিলির জন্য এত কিছু করেছে, এখন সে কোথায় যাবে? আল্লাহ যদি আমাকে কোনো দিন সামর্থ্য দেন তাহলে এই অসহায় বৃদ্ধ মানুষের জন্য কিছু করব। এইটি ছিল আমার ছোটকালের প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ বড় হয়েছে, ঢাকা শহরে আসছি, আসার পরে প্রথমেই 87-এ আমি এটা উত্তরাতে একটা বাড়িতে প্রথম আমি শুরু করলাম। এখানে 95-এ মাদার তেরেসা আসছিলেন, আমি 93-94-এর দিকে সম্ভবত এই হোমটা, এখানে প্রায় 100 বিঘার মতো জায়গা, এখন এই হোমটা এখন প্রায় 1200 লোক থাকার ব্যবস্থা আছে। ব্যক্তিগত জীবনে জিভেন্সি গ্রুপের কর্ণধার খতিব আব্দুল জাহিদ মুকুল 90 বিঘা জমির ওপর গড়ে তোলেন এই পুনর্বাসন কেন্দ্র। এখানে মোটামুটিভাবে মধ্যবিত্তি ঘরের লোকের যে খাবার, যেমন ডাল ভাজি ভর্তা, এখানে পুকুর আছে অনেকগুলো, মাছ সবসময় এরা খাচ্ছে, তাছাড়া এখানে শাক সবজি সব হচ্ছে, এখানে কয়েকটা পুকুর আছে, তো কাজে এখানে একটা গ্রামীণ পরিবেশে সব খাওয়া দাওয়া হয়। কলের সময় আমি নিজে বিদ্যুতের সাথে আলোচনা করি, কথা বলি, আমি ঢাকা থেকে নিয়ে আসি, একটা খুব হোমলি একটা পরিবেশে আমি শুরু। তারপরেও হয়তো কিছু কিছু লোক হয়তো চিন্তা করতে পারে, কথা বলতে পারে, তবুও আমি চেষ্টা করি যতটুকু যা করার দরকার। এখন এমন কিছু বললে তো হবে না যে আমি ডেলি গরু ঘাসের মাংস খাবো, সেটা তো দেওয়া সম্ভব না। এখানে প্রবীণদের পুনর্বাসনের সাথে সাথে তাদের দৈনন্দিন সেবা শুশ্রূষা এবং প্রতিষ্ঠান পরিচালনার জন্য রয়েছে পর্যাপ্ত সংখ্যক নিবেদিত প্রাণকর্মী বাহিনী। এরপরও এর প্রতিষ্ঠাতা খতিব আব্দুল জাহিদ মুকুল নিয়মিত এর তত্ত্বাবধান করে থাকেন। তার আন্তরিকতা এবং তত্ত্বাবধানে এই পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠেছে অসহায় প্রবীণ বয়স্কদের আপন ঘর, প্রিয় ঠিকানা। বগুড়া শহরের মাল্টিনগরে 1940 সালে জন্মেছিলেন আলহাজ মোহাম্মদ আমিনুল হক। সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়ে লেখাপড়ায় সমৃদ্ধ হয়েছেন। 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষায় শিক্ষিত জনাব আমিনুল হক পেশা হিসেবে বেছে নিয়েছেন সরকারি চাকুরি। নিজে উচ্চশিক্ষিত ছিলেন বিধায় 2 ছেলে 2 মেয়েকে তিনি শিক্ষিত করে গড়ে তুলেছেন। যে সন্তানদের তিনি তিল তিল করে গড়ে তুলেছিলেন তারা আজ সমাজে সবাই প্রতিষ্ঠিত। আমার ছেলেরা আমাকে দেখে না, তারা নিজেদের মধ্যে থাকে,
দুজনই মেয়ে পাস। মেয়ে বড়ো মেয়ের কাছে ছিলাম 3 মাস, ছোটো মেয়ের কাছে ছিলাম 3 মাস। আর মেয়েদের পাশে কদিন থাকা যায়, অগত্যা মেয়েরাই ব্যবস্থা করে আমাকে রেখে দিয়ে গেছে। সব সন্তানেরই প্রচুর বৃত্ত, প্রচুর ব্যয়, প্রচুর অপচয়, অথচ তাদের এই সমৃদ্ধির পেছনে শক্তি এই বৃদ্ধের প্রয়োজনীয় ব্যয় মেটাতে সবাই অপারক। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মেয়েদের মানে ছেলেদের কথা মরে গেলেও আমার মনে পড়বে না। লেট দিন গো টু দি ডগস। আমার কষ্ট লাগে যে কষ্ট করে মানুষ করলাম, তারা আমাকে দেখলো না, আজকে আমাকে এইভাবে এখানে আসতে বাস্তব বাধ্য হতে হয়েছে। তবুও বলি যে আল্লাহ ওদেরকে তুমি ভালো রাখো, ভালো যেন থাকে। আমার মা এখনো বেঁচে আছেন। তো আমি এখানে আসার কদিন আগে মায়ের সঙ্গে কথা হয়েছিল। তো আমি মানে সকাল থেকে রাত পর্যন্ত চারবার আমি কনসেপ্ট পড়ি। আমার এই পর্যন্ত 23-24 খতম হাতে জমা আছে। তো আম্মা আমাকে বলছিল, বাবা জমা রেখো না, আমার নামে 10 খতম দিয়ে দিও। আর দিয়ে দিয়েছি। পরবর্তীতে 2-1 মাস পরে যদি আমি তাদেরকে দেখি এখানটায়, কারণ আমার তো খারাপ লাগবে এবং তাদের জন্য কোনো দোয়াও বাড়াবে না, কারণ তাদের ডিসএবিলিটির জন্যই আমাকে আজকে এখানে আসতে হয়েছে। এখানে যদি একটা লোক আসার পরে 6 মাস বা 3 মাস বা 2 মাস পরে সে যদি মনে করে তার ছেলে মেয়ে যদি ভুল বুঝতে পারে, তাহলে এরকম অনেক নিয়ে যাচ্ছে, অসুবিধা নাই। তার ছেলে মেয়ে তখন বলে যে দেখো বাবা, তুমি যে তোমার বাবা মা রাগ করে আসছিল, আসার পরিপ্রেক্ষিতে এখানে থাকলো 2 মাস বা 3 মাস, আমার কোনো দাবি নাই, কিন্তু তোমার বাবা মার সাথে যদি আবার দুর্ব্যবহার করো, তাহলে একটা জিনিস মনে রাখবা যে একটা জায়গা, একটা থাকার জায়গা আছে, এটা মনে করো না, তুমিই সব কিছু, আমি আছি তাদের জন্য। কাজে আর একটা ব্যাপার যে তোমরা তো এই বয়সে আসবা, তো তুমি যদি এটা করো তাহলে তোমার ছেলেমেয়েরা দেখবে যে আমার দাদা দাদিকে, আমার নানা নানিকে, আমার মা বাবারা কী করেছিল, এই জিনিসটা মনে করবে। কাজেই তোমরা এই বৃদ্ধ মানুষটাকে তোমরা আর অবহেলা করবে না, এইভাবে বলে আমি দিয়ে দিই। তাহলে আমরা কোনো ভুল ত্রুটি কোনো অন্যায় করে থাকলে মাফ করে দিন আমাকে। আচ্ছা ভালোভাবে রাত্রি ছেলের কাছে থাকেন, শান্তালে কিছু বলেন না, চুপচাপ শান্ত হয়ে চলে যাবো, থাকবো না তোর কাছ থেকে, হ্যাঁ তাহলে তোর কোনো কথা বলেন না, আচ্ছা মনে থাকবে। তাহলে এইভাবে এইভাবে থাকে সুন্দর, একটু আগে আসেন একটু, খালা মাফ করে দিন, কিছু কই থাকবে ইনশাল্লাহ। যদি একদম ভয় পেয়ে গেছিলেন যে আমার বোধহয় কী অবস্থা হবে, কী হবে না হবে, ইনশাল্লাহ কিছু হবে না, ভালো হবে, মাফ করে দিও মা। আমি বিলিভ করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়ের, সে সম্পদ থাকুক আর না থাকুক, বাবা মাই হবে তাদের প্রথম প্রায়োরিটি। হ্যাঁ, তাদেরকে যারা সম্পদশালী হবে তারা সেইভাবে বাবা মাকে রাখবে, সেই প্রাচুর্যে ভরা রাখবে, আর যারা পারবে না তারা তাদের আদর ভালোবাসা স্নেহ সম্মান দিয়ে ওনাদেরকে যত্ন করবে, রাখবে। হয়তো তারা হয়তো খাওয়াতে পারছে না, ওকে ঠিক আছে আমাদের কাছে দিয়ে গেল, কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখা, তারা যেন ফিল না করে যে হ্যাঁ আমাদেরকে এখানে দিয়ে তারা দায়মুক্ত হয়ে গেছে। তাদের ওই দায়িত্বটা অবশ্যই যে বাবা মাকে খুব শ্রদ্ধা করা, সম্মান করা, আদর করা, ভালোবাসা দেওয়া। আর বৃদ্ধ বয়সে না থাকা খাওয়া প্রাচুর্যের চেয়ে তারা কিন্তু সম্মানটাকেই বেশি চায় যে ছেলে মেয়ে আমাদেরকে সম্মান করুক। এখানেই মানবতা কথা কয়, মানুষ মানুষের জন্য। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।